হ্যালো গাইস, আমি সামার। তো আজকে দেখতে পাচ্ছেন দুটো বোর্ড, মানে এটা ঘরের মেন বোর্ড আর এটা বেড সুইচ। তো বেড সুইচ আর ঘরের মেন বোর্ডের সঙ্গে কানেকশন কীভাবে করবেন, তো সেটা আজকে ভিডিওতে দেখতে পাবেন। আর আপনার যদি কিছু কমেন্ট করার থাকে আপনি কমেন্ট করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি দাবি দেবেন প্রত্যেকটা ভিডিও আগে পাওয়ার জন্য। আর আপনার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আরও বন্ধুদেরকে দেখার জন্য। তো ভিডিওটা শুরু করছি। তো আপনাকে আগে বেড সুইচের তারগুলোকে জয়েন করে নিতে হবে, ঠিক আছে? তো সব আগে আমি রড লাইটের, মানে প্রথমে রড লাইট হয় তো রড লাইটের সুইচটাকে প্রথমে আমি উপরটাতে 12 লাইনের উপরে দিয়ে দেবো, ঠিক আছে? আরেকটা তার নিয়ে রড লাইটের নিচে দিয়ে দেবো। এখানে কি হয়েছে কিছু বুঝতে পারছেন? আমি দিয়েছি নিচেরটাকে এখানে উপরে, আর উপরেরটাকে দিয়েছি আমি নিচে, ঠিক আছে? তো এটা কানেকশন মানে উল্টাপাল্টা কেন, একে এই সুইচটা আপনি নিচে দেবেন তাহলেও বল জ্বলবে, ঠিক আছে? আর এই সুইচটা এখানে নিচে দেবেন তাও জ্বলবে, আর উপর দিয়ে করলে বন্ধ হয়ে যাবে, এটা বসে আমি উপর দিয়ে করলে বন্ধ হয়ে যাবে, তার জন্য আমি এটাকে উপর নিচে করে জয়েন করলাম। সেম একইভাবে ফ্যানের 12 লাইনটাকে ঠিক সেম এইভাবে আমরা জয়েন করবো। ওটাকে যেভাবে জয়েন করলাম ঠিক আমরা এটাকেও সেমভাবে জয়েন করবো। এই যে ওটা যেভাবে জয়েন করেছি এটাকেও আমরা ঠিক সেমভাবে আমরা এখান দিয়ে মানে জয়েন করব, ঠিক আছে? তো ঠিক আমি এই সুইচটা যেভাবে জয়েন করেছি আমিও ঠিক এটাকেও সেইভাবে জয়েন করলাম। দেখেন এটা দিচ্ছি ওপরে, আর এটাকে দিচ্ছি নিচে, আর এটাকে দিচ্ছি নিচে, এখানে দিচ্ছি ওপরে, বুঝতে পারলেন? ঠিক এভাবে কানেকশন হয়। এইভাবে কাল আপনাকে মেন কানেকশানগুলো করে নিতে হবে। আপনাকে সব আগে মেন কানেকশান মিটার থেকে মেন কানেকশান তারটা আমি নিয়ে চলে আসব, দিয়ে এখানে MCB-তে লাগিয়ে দেবো ওপরে। দেখতে পাচ্ছেন MCB লেখা আছে, এটা MCB, ঠিক আছে? তো আমরা প্রথমে MCB-তে লাগিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে আমরা ইন্ডিকেটার ধরেন, এটা এটা ইন্ডিকেটার, ইন্ডিকেটার দিলাম, বা এখান থেকে ইন্টার, এখান থেকে দিলে হবে, এটা ভালো হবে, ঠিক আছে? এখান থেকে আমরা এবার সুইচে জয়েন করে দিলাম, ঠিক আছে? এখান থেকে দিলাম এই সুইচে জয়েন, এখান থেকে দিলাম এই সুইচে জয়েন, এখান থেকে করবো কি, এখান থেকে আমরা এই সুইচে দেবো, এই সুইচ থেকে এই সুইচে কানেক্ট করে দেবো। তাহলে কী হবে, এখান থেকে মেইন এলো, এই যে মেইন এলো, এখান থেকে মেনে সেখানে এলো, এখান থেকে এখানে এলে সুইচ এলো, এই সুইচ থেকে সুইচ, এই সুইচে মিডিল সুইচ, মিডিল সুইচ থেকে সুইচে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের 12 লাইনগুলো মেন তার মানে পেয়ে গেল, ঠিক আছে? মেন তারগুলো পেয়ে গেল। আর এটা সুইচটাকে আমরা নিউ ফেজে লাগিয়ে দেবো লাইনে, ঠিক আছে? এটা লাইন, তো আমরা এই লাইনটাতে লাগিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে আপনাকে করতে হবে কি, এই মিটার থেকে এইখানে 9 লাইন দিয়ে আসতে হবে, ঠিক আছে? এইখান থেকে একটা তার আপনি নিয়ে চলে এলেন, ঠিক আছে? এখানে আমরা সুইচে দিয়ে দেবো, এই সুইচ থেকে এই সুইচে জয়েন করবো, ঠিক আছে? এই সুইচ থেকে এই সুইচে জয়েন করলাম, ঠিক আছে? এই সুইচ থেকে এই সুইচে জয়েন করলাম। এবার এখান থেকে আমরা সুইচটা 5 পিনে জয়েন করে দেবো, 5 পিনে লাইন দেওয়ার জন্য, ঠিক আছে? এটা সুইচটাকে 5 পিনে জয়েন করে দিলাম, ঠিক আছে? এখন বাকি থাকলো ফ্যানের সঙ্গে কানেকশান করা, ঠিক আছে? এখন আমরা কানেকশান করবো ফ্যানের সাথে। এখানে আপনার একটু বোঝার কাজ আছে, ঠিক আছে? এখানে আপনাকে একটু বুঝতে হবে। যেমন ধরেন এখানে আমি মেন দিয়ে নিয়েছি, মানে এই যে 12 লাইনগুলো আছে, এই 12 লাইন, এই 12 লাইনগুলোতে এখানে কিন্তু আমি মেন দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে মেনটা আমি দিয়ে দিয়েছি, এখান থেকে আপনাকে 12 লাইনের মেন দিতে হবে, ঠিক আছে? এখান থেকে আপনি যদি মেন সাপ্লাই দেন তাহলে ওখানে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি এখন মেনে 12 লাইনটা ফ্যানের সাথে জয়েন করব। তো এখান থেকে আমি একটা এই যে লাল দেখতে পাচ্ছেন রেগুলেটারের কমা, ফ্যানের কমা বাড়ার জন্য রেগুলেটারের, রেগুলেটার সাথে এখানে একটা তার আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে? এখানে একটা তার লাগিয়ে দিলাম, আর এই যে একটা তার আছে রেগুলেটারে, এই তারটাকে আমি ফ্যানের সাথে লাগলের সাথে লাগিয়ে দিলাম, ঠিক আছে? মানে করলাম কি, এখানে ফ্যানের মেন দিয়ে দিলাম, 12 লাইন ট্রান্সফার হয়ে এখানে এলো, এখান থেকে রেগুলেটার দিলাম, রেগুলেটার থেকে আবার ফ্যানে গেলো, ঠিক আছে? তাহলে আমাদের ফ্যানের কানেকশান হয়ে গেল। এখন শুধু নিউট্রালটা বাকি আছে, নিউট্রালটাকে জয়েন করে দিলে হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক একইভাবে রড লাইটটাকে আমরা কানেকশন করব, ঠিক এখানে যেভাবে আমরা করেছি ঠিক একইভাবে রড লাইটটাকেও সেমভাবে কানেকশন আমরা করব, ঠিক আছে? তো এখানে রড লাইটের মেন, ঠিক আছে? এখানে রড লাইটের মেন, তো আমি এখান থেকে, আপনি যদি মনে করেন আমি এখান থেকে রড লাইটের মেন করবো, আপনি এখান থেকে হতে পারে মেন লাইনটা এখানে দিতে হবে, এখান থেকে মেন লাইন এখানে দিতে হবে, এখান থেকে এখান থেকে আপনি কানেকশন করতে পারেন। কিন্তু আমি এখান থেকে আপনাকে বোঝার জন্য আপনাকে সোজা হিসাবে করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তার জন্য আমি এখানে করে নিলাম। এখান থেকে আপনাকে মেনটাকে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে? মেনটাকে আমরা এখানে নিয়ে চলে এলাম, এখান দিয়ে মেনটাকে আমরা নিয়ে চলে এলাম, রড লাইটের সঙ্গে আমরা কানেকশন করে দিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা মেন লাইনটা কানেকশন করে দিলাম,
তো একটা একটা করে আপনাকে বোঝাচ্ছি, ঠিক আছে? মানে এক ভাই তো সব কিছু বুঝতে পারবে না, আর আপনাকে যদি এখান থেকে আমি কোনো বোর্ডে কানেকশন করে দেখাই বা ডাইরেক্ট ছবি ভিডিও করে, তো আপনারা শিখতে পারবেন না। আমি এভাবে যেভাবে দেখছি আপনি 100% 100% আপনি শিখতে পারবেন, ঠিক আছে? এখন আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন আরও প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, আর লাইক করে দেবেন। তো ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে জয়েন করে দিলাম, ঠিক আছে? আর এখন শুধু বাকি আছে নিউট্রাল টাকার ফেজের সাথে। তো এটা আমাদের জিরো বল, ঠিক আছে? এটা আমাদের জিরো বল, তো এই জিরো বলটাকে আমরা সুইচে লাগিয়ে দেবো। তো আমরা সুইচে জিরো বলটাকে লাগিয়ে দিলাম, আর এটা আমাদের বড় বল ঘরে মানে রড লাইট যদি কেটে যায় তাহলে আমাদের বড় বড় বলটা জ্বলবে তার জন্য, ঠিক আছে? এখান থেকে আমরা সুইচটাকে কানেকশন করে দিলাম, এটা মানে একটা স্টার বলের জন্য থাকলো, মানে যদি বল কেটে যেতে রড লাইট জ্বলবে, আর রড লাইট কেটে গেলে বল জ্বলবে, ঠিক আছে? তার জন্য এটা। তো এবার আমাদের কাজ কী আছে, নিউট্রালকে জয়েন করা, ঠিক আছে? তো এই যে বেড সুইচে নিউট্রাল, এই যে বেড সুইচে নিউট্রালগুলো আছে, তো নিউট্রালগুলোকে আমাকে এখন জয়েন করতে, এখান থেকে যে নিউট্রাল, এই যে নিউট্রালটাকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে? এই যে নিউট্রালটাকে নিয়ে এসে আমি এখানে জয়েন করে দেবো, ঠিক আছে? আর এখান থেকে আমি নিউট্রালটাকে, যে নিউট্রালটাকে নিয়ে এসে আমি এখানে জয়েন করে দিলাম 5 পিনে, ঠিক আছে? এই যে 5 পিনে নিউট্রালটাকে নিয়ে এসে এখান থেকে নিয়ে এসে 5 পিনে আমি জয়েন করে দিলাম, ঠিক আছে? 5 পিনে জয়েন করে দিলাম, এখানে যে 5 পিন আছে এই 5 পিনটাতে আমরা জয়েন করে দিলাম। এই যে বল যতটাকালে নিউট্রাল আছে, নিউট্রাল নিউট্রালের সাথে 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 আপনাকে সবকে জয়েন করে নিতে হবে, নিউট্রালের সবটিকে একটা জায়গাতে জয়েন করে নিতে হবে, ঠিক আছে? সবটিকে আমি সবটিকে নিউট্রালকে জয়েন করে দিলাম, যেখানেই থাক নিউট্রাল যেখানে দেবেন সেখানে কাজ করবে। এখান থেকে আপনি যদি মনে এখানে নেবো এখান থেকে কাজ করবে, এখান থেকে যদি মনে করেন আপনি এটার কাজ করবো, আপনি সেটা করতে পারেন, এখানে আপনারা সবই কানেকশন করতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা আপনাকে কাজ করতে হবে, ঘরের ফ্যানে R3টা আপনি দেবেন, ঠিক আছে? তো ফ্যানের R3টাকে আমি এখান থেকে নিয়ে এসে এখানে আমি ফ্যানের R3টা লাগিয়ে দিলাম, ঠিক আছে? আর এখান থেকে একটা ফ্যানের R3 নিয়ে এসে আমি ফ্যানের R3টাকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিলাম, আর এখান থেকে একটা R3 নিয়ে এসে এই যে এখান থেকে একটা R3 নিয়ে যেয়ে আপনাকে নিয়ে এসে মাটির সাথে R3 করে নিতে হবে, ঠিক আছে? তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর 5 টাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন আমার প্রত্যেকটা ভিডিও আগে পাওয়ার জন্য। আর আপনার যদি কিছু কমেন্ট করে থাকে আপনি কমেন্ট করবেন, আপনি ভালো থাকেন, আমি ভালো থাকুন, ভিডিও থাকলে একটি লাইক করে দেবেন।